হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও কোনো রেসিপির না, আমি আজকে আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করব। আর ব্লগটা হচ্ছে আমাদের বাসার অন্যান্য গুরুত্বপূর্ণ দুইটি সদস্য নিয়ে। এগুলা হচ্ছে আমার টুনা টুনি, খুব আদরের। তো ভাবলাম আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি আমার টোনাটুনি। ওরা আমার কাছে অনেক দিন ধরে আছে, ইনশাল্লাহ ওরা সুস্থ আছে। এই যে দেখতে পাচ্ছেন, রাতে 12টা বাজে, তারা না ঘুমিয়ে এই কাজ করতেছে। সারাটা খুন তাদের দুষ্টুমি চলতেই থাকে। যারা পাখি পোষেন তারা বুঝবেন যে ওরা কতটা মিশুক হয়। একবার যদি আপনাকে চিনে ফেলে, আপনাকে বুঝে, দেখবেন সারাক্ষণ সে আপনাকেই জ্বালাতে থাকবে। ওরা আমার খুব আদরের। ওরা যখন প্রথম এসেছিল, আমার মনে আছে আমি ওদেরকে নিতে গিয়েছিলাম, ওরা আমার কাছে আসেনি। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে ওরাও বুঝতে শিখেছে, তখন থেকে ওরা আমাকে জ্বালানো শুরু করেছে। এখনো খুব দুষ্টুমিতে মাতিয়ে রেখেছে আমাদের ঘরটা, ইনশাল্লাহ। ও প্রায় এমন করে, মিররের সামনে এমন করে দুষ্টামি করতে থাকে। কখনো কখনো নিজেদের মধ্যেও দুষ্টুমি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। প্রথম প্রথম তো আমি ওদেরকে বুঝতাম না, এখন আমিও ওদের ভাষাগুলো বুঝতে পারি যে ওরা কিভাবে কথা বলতেছে। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সুস্থ থাকে। ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম, ইনশাল্লাহ দোয়া করবেন। নেক্সট টাইম ওদের ফুল একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।